त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बंधना मृत्योर्मुक्षीयमामृता ओ त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बंधना नित्योर्मुक्षीयमामृता ओ त्रयंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् আমার সকল দর্শক বন্ধুকে সুমনার ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, আশা করছি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। বাবা বিশ্বনাথের আশীর্বাদে আমরাও ভালো আছি। বন্ধুরা, চলছে চৈত্র মাস। চৈত্র মাস মানে চড়ক, চৈত্র মাস মানে ভগবান শিবের মাস। চৈত্র, বৈশাখ এবং শ্রাবণ এই তিন মাস ভগবান দেবাদিদেবের মাস হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই বন্ধুরা, এই চৈত্র মাসের প্রত্যেকটি সোমবারের বিশেষ মাহাত্ম্য রয়েছে। আজকের ভিডিওতে আমি এই চৈত্র মাসে কিভাবে শিবের প্রতিষ্ঠা করব সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আজ পয়লা এপ্রিল, বাংলার 17ই চৈত্র। আজ দুপুর 11:46 গতে দেবতা গঠন করার একটি অত্যন্ত শুভ মুহূর্ত রয়েছে। তাই এই সময়টির মধ্যেই আমি আমার শিবলিঙ্গের প্রতিষ্ঠা করছি। সম্প্রতি আমি বেনারস গিয়েছিলাম, আর আমি ওখান থেকে আমি এই শিবলিঙ্গকে নিয়ে এসেছি। এই শিবলিঙ্গ, এই মা মনসা, এখানে যা যা দেখছো এই সমস্ত কিছুই আমি বেনারস থেকে নিয়ে এসেছি। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমার আগে যে শিবলিঙ্গটা ছিল, তাহলে দিদি ওটা পুজো করতে তাহলে ওটা কি হবে? তো আমি বলে রাখি, আমাদের এখানে বর্ধমানে আমি যেখানে থাকি এখানেই একটা শিবের মন্দির আছে, আমি তোমাদেরকে আগে দেখিয়েছি সেটা। তো সেই শিব মন্দিরে গিয়ে আমি ওই শিবলিঙ্গটা রেখে আসবো। আর আমি আমার অনেক দিন থেকেই ইচ্ছে ছিল যে আমি বেনারসে যাব, আর ওখান থেকে আমি একটা শিবলিঙ্গ নিয়ে আসব। তো আমি সেই শিবলিঙ্গকে নিয়ে আসতে পেরেছি। আর আজকে আমি বাড়িতে কিভাবে খুব সহজ এবং সরল পদ্ধতিতে, আমি যতটুকু জানি, মানে আমি যতটুকু জানি মানে আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখে নিয়েছি, কিভাবে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করব সেই ভিডিওই এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো সরাসরি ভিডিওতে চলে যাই। আচ্ছা বন্ধুরা, আজ আমি যেহেতু শিবলিঙ্গে প্রতিষ্ঠা করব, তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে এসেছি। আমি একটা নতুন সাদা শাড়ি পরে চলে এসেছি। আর এখানে দেখো, এই আসনটা দেখো, আমি আগে একটা আসন আমার ছিল, সেটাই বসে আমি জপ করতাম। এই যে আসনটা দেখছো, এটাও আমি বেনারস থেকে নিয়ে এসেছি, নতুন আসনটা। এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছেন, বাবা মানে আমার শ্বশুরমশাই আমাকে কিনে দিয়েছেন, বলেছে জপ করবে তুমি এটাই বসে। আমি এই আসনটাতেই আজকে বসে আমি বাবা মহাদেবের প্রতিষ্ঠা করছি। তাহলে এসো আমি পুজো শুরু করি। আমি সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিয়েছি, মাথায় ছিটিয়ে নিলাম তিনবার। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, মাথায় গঙ্গা জলে ছিটে দিয়ে নিলাম। আর আমার পুজোর সমস্ত উপকরণও আমি একটু করে গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে নিলাম। আমি বাবা মহাদেবকে স্নান করাবো। তো এই পাত্রটা আমি নিয়ে নিলাম, পরিষ্কার পাত্রটা। আমি বাবা মহাদেবকে স্নান করাবো। তো আমি ঘিয়ের প্রদীপটা আগে জ্বালিয়ে নিচ্ছি বাবার নামে। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। আর ধূপটা তো অবশ্যই জ্বালাতে হবে, ধূপ আর দীপটা আগে জ্বালিয়ে নিলাম। তো এই জায়গাটা আমি একটু দেখিয়ে নিই। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়।
বন্ধুরা, আমার ঘরের এই দিকটা মানে আমার ঠাকুর ঘরের এই দিকটা হচ্ছে উত্তর দিক, আর উত্তর দিকে বাবার এই লিঙ্গটা এদিকটা রাখতে হবে উত্তর দিকে মুখ করে, এটাই নিয়ম। তো আমি বাবা মহাদেবকে এখানে বসিয়ে নিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এখানে আমি মা মনসাকে নামালাম, আগে স্নানটা করিয়ে নিই, তারপর আমি বাবার মাথায় এটা বসিয়ে দেবো, আর এখানে ত্রিশূলটা রাখলাম। এখানে দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভস্ম, আমি এটা বেনারস থেকে নিয়ে এসেছি। তো বাবাকে স্নান করানোর আগে বাবার গায়ে ভালো করে ভস্ম লেপন করে দিতে হবে। এটা আমি যখন কাশী বিশ্বনাথে, আমি যখন বিশ্বনাথের পুজো দিতে গেছিলাম, তো ওখানেই আমাকে এই ভস্মটা দেওয়া হয়েছিল। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ নমনন্দি রাজায় নমো নমঃ, ভগবান ত্রিশূলায় নমো নমঃ। বাবার মাথায় দুধ ঢালার সময় এই মন্ত্র পাঠ করতে করতে দুধ ঢালতে হয়। ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, ওম ঈশানায় নমঃ, নমো নমঃ। নমো শিবায়, নমো শিবায়, নমো নাগপাশা দেবতা ভূয়ো নমো নমঃ, নমো নাগপাশা দেবতা ভূয়ো নমো নমঃ। এরপরে বাবার মাথায় দই দিয়ে স্নান করাবো। নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়। দই ঢালার সময় এই মন্ত্র পাঠ করতে হয়। ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ, ওম অঘোরায় নমঃ। এবার আমি বাবাকে ঘি মাখাবো। ঘি মাখানোর সময় এই মন্ত্র পাঠ করতে হয়। ওম বামদেবায় নমঃ, ওম বামদেবায় নমঃ, ওম বামদেবায় নমঃ। এরপর বাবাকে আমি মধু মাখাবো। মধু মাখানোর সময় এই মন্ত্র পাঠ করতে হয়। ওম সদ্যজাতায় নমঃ, ওম সদ্যজাতায় নমঃ, ওম সদ্যজাতায় নমঃ। এরপর সর্বশেষে বাবাকে চন্দন মাখাতে হয়। এখানে আমি চন্দন আগেই গুলে নিয়েছি, এটাও আমি বেনারস থেকে নিয়ে এসেছি এই চন্দনটা। এই চন্দনই ওখানে বাবা মহাদেবকে মাখানো হয়, বাবা বিশ্বনাথকে লেপন করা হয়। তো আমি এই চন্দন নিয়ে এসেছি, আমি বাবা মহাদেবকে মাখিয়ে দিয়েছি সুন্দর করে চন্দন। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এরপর শুদ্ধ জল দিয়ে আমি বাবাকে স্নান করিয়ে দেব। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।
এখানে গঙ্গা জল আছে, এটা আমি দশাশ্বমেধ ঘাটে যখন স্নান করেছিলাম ওই ঘাট থেকে আমি এই গঙ্গা জল নিয়ে এসেছি। তো আজকে যেহেতু বাবাকে আমি প্রতিষ্ঠা করছি, তো আমি দশাশ্বমেধ ঘাটে গঙ্গা জল দিয়ে বাবাকে আমি স্নান করাবো। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। জয় মা মনসা, জয় মা মনসা। এই যে পরিষ্কার, এই যে পাথর বাটিটা দেখছো, এটা আমি শুদ্ধ গঙ্গা জলে ধুয়ে নিয়েছি, এটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। এরপর এই বাটির মধ্যে আমি বাবা মহাদেবকে তুলে নিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। এরপর আমি বাবা মহাদেবের মাথায় মা মনসাকে বসিয়ে দিলাম। এই যে স্নানের জলটা দেখছো, এটা আমি মনসা গাছের তলায় দিয়ে দেবো। এবার আমি বাবা মহাদেবকে সিংহাসনে তুলে দিচ্ছি। আচ্ছা, আজকে একটা নতুন পৈতে বাবাকে পড়াতে হয়, তো একটি পৈতে আমি এখানে রেখেছি, আমি বাবাকে পড়িয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়। জয় শিব শম্ভু, শিব শম্ভু, শিব শম্ভু। এই আকন্দ ফুলের মালাটা আমি বাবা মহাদেবকে পরিয়ে দিচ্ছি। নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। পর দেখো বন্ধুরা, আজকে যেহেতু বাবা মহাদেবের প্রতিষ্ঠা করছি, তো আজকের দিনে বাবাকে অবশ্যই 28টি বেলপাতা অথবা 64টি বেলপাতা অথবা 108টি বেলপাতা বাবাকে নিবেদন করতে হয়। তো আমি এখানে 28টি বেলপাতা আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চন্দন মাখিয়ে, আমি এক এক করে বাবা মহাদেবের মাথায় নিবেদন করব। তাহলে এসো আমি এক এক করে বাবা মহাদেবের মাথায় বেলপাতাগুলো চড়িয়ে নিই। এ তো সচন্দনু বিল্ল পত্রাঞ্জলি নামহ, এতৎ সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নামহ, এতৎ সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নামহ, সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নামহ, এতৎ সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নামহ, এতৎ সচন্দন বিল্ল পত্রাঞ্জলি, সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নামহ, এতৎ সচন্দন বিল্ল পত্রাঞ্জলি নামহ। নম নন্দী রাজায় নমঃ, নম শিবায়, নম শিবায়, নম শিবায়। একটু চন্দন মিশিয়ে নিচ্ছি স্নানের জলে, জলে দেবো একটু সিদ্ধি। এবার আমি বাবার মাথায় জল ঢালবো। বাবার মাথায় জল ঢালার ওই একটাই মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আমি বাবার মাথায় জল ঢালছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুমুক্তিমম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনম মৃত্যুর্মুক্তিমম।
यजामहे सुगंधिं पुष्टिवर्धनम्। এবার দেখো বাবার মাথায় জল ঢালার পর চাল অর্ঘ একটু নিবেদন করতেই হয়, তো আমি এখানে চাল রেখেছি, আমি বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর এখানে দেখো পঞ্চশস্য আছে, পঞ্চশস্য আমি বাড়িতেও তৈরি করে নিই, আবার এখানে আমি কেনা ছিল, শিবরাত্রি যখন পুজো করেছিলাম তখন আমার কেনাই ছিল। তো এখানে পঞ্চশস্য আমি বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আর দেখো এখানে একুশটি দুর্বা আছে, দুর্বাটাও আমি চন্দন সহযোগে বাবার মাথায় নিবেদন করে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বন্ধুরা এরপর আমি বাবার কাছে একটু অঞ্জলি দিয়ে নেব। তো অঞ্জলি দেওয়ার একটা সহজ সরল মন্ত্র আছে, সেটা পাঠ করতে করতে আমি বাবার কাছে আজকে অঞ্জলি দিচ্ছি। তিনবার অঞ্জলি দিতে হয়, আমি এখানে বেলপাতা চন্দন সহযোগে আর পুষ্প নিয়ে বাবার কাছে অঞ্জলি দিচ্ছি। ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ শিবায়। ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ শিবায়। ওম নমঃ শিবায় এষ সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আমি বাবার কাছে বেলটা নিবেদন করে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এরপর আমি বাবার কাছে ভোগ নিবেদন করব। তো ভোগ নিবেদন করার আগে এই যে পিলসুসটা দেখছো, ছোট্ট পিলসুসটা, এটা আমার বাবা আমাকে কিনে দিয়েছেন বেনারস থেকে। বাবা মানে আমার শ্বশুরমশাই আমাকে এটা কিনে দিয়েছেন। তো আমি বাবার উদ্দেশ্যে এটা জ্বালিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়। তো ভোগ নিবেদন করার আগে আমি এখানে একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি। আর দিলাম জল। প্রথমে আমি ঘিয়ের প্রদীপটা আগেই জ্বালিয়ে নিয়েছি স্নানের আগে। এখানে আমার পঞ্চপ্রদীপ আমি জ্বালিয়েছি, পঞ্চপ্রদীপ দিয়ে আমি বাবার কাছে আরতি করব। নিত্যায় শুদ্ধ
এই ছিল আমার বাড়িতে খুব সহজ এবং সরল পদ্ধতিতে শিবলিঙ্গের প্রতিষ্ঠা পূজা বিধি। যদি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা আমার পুরনো বন্ধু এভাবে সাথে থেকো, পাশে থেকো। যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আর কমেন্টস করে অবশ্যই জানাবে যে আমার নতুন শিবলিঙ্গ কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। জয় শিব শম্ভু, জয় শিব।